পঁয়ত্রিশ দিন পেরিয়ে গেছে এখনও গায়েব সন্দেশকালীর বাদশাহ সন্দেশকালীর বাঘ শেখ শাহজাহান শেখ শাহজাহান কোথায় আছে এই প্রশ্ন যখন উঠে গেছে রাজ্য রাজনীতিতে শেখ শাহজাহানকে যখন হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে রাজ্য পুলিশ ইডি সিবিআই কেন্দ্রীয় বাহিনী ঠিক সেই মুহূর্তে গর্জে উঠেছেন শাহজাহানের প্রতিবেশী মহিলারা শাহজাহানের বিরুদ্ধে কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করেছেন শাহজাহানের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন কীভাবে অত্যাচার চালাতেন সন্দেশখালী এলাকায় সাধারণ মানুষদের উপর শেখ শাহজাহান একেবারে পর্দা ফাঁস করে চলেছেন গ্রামের মানুষরা তার মধ্যে মহিলাদের রাতে তুলে নিয়ে যাওয়া হতো তাদের উপর অত্যাচার চালানো হতো ছেলেদের হাতে এক হাতে মদ এক হাতে অস্ত্র তুলে দেওয়া হতো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে তাদের গ্রামের স্কুলে তাদের স্কুলে পড়াশোনা বন্ধ করে দেওয়া হতো শাহজাহানের দলবল এই অত্যাচার চালাতো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছেন মহিলারা এবং ঝাঁটা লাঠি হাতে তারা রাস্তায় নেমেছেন গতকাল একেবারে ধুমধুমার কাণ্ড ঘটে যায় সন্দেশখালী এলাকা শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি গোটা সন্দেশখালী মহিলারা দাবি করেন তার প্রতিবেশী গ্রামবাসী মহিলারা দাবি করেন যে শাহজাহান চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে বাইকে করে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাকে গ্রেপ্তার করছে না পুলিশ শাহজাহানকে নিয়ে যখন উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি বিরাট ধাক্কা যখন খেয়ে গেছে রাজ্য সরকার কারণ মহিলারা এবার পথে নেমেছেন শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে কারণ তাদের অত্যাচার সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে এমন অবস্থা রেশন দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের টাকার মেশিন মিনি ব্যাংক শেখ শাহজাহান কারণ জ্যোতিপ্রিয় মল্লিক তার চিঠিতে মেয়েকে জানিয়েছিলেন টাকার প্রয়োজন হলে শেখ শাহজাহানকে চাইতে শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে যখন হুলস্থুল একেবারে সন্দেশখালী বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ঝাঁটা লাটি বাঁশ হাতে গ্রামের মহিলারা ঠিক সেই মুহূর্তে অবশেষে শেখ শাহজাহানকে নিয়ে অবস্থান স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেখ শাহজাহান কাণ্ডে চরম বার্তা তৃণমূলের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তৃণমূল নেতা শাহজাহান শেখ শিবু হাজরা এবং উত্তম সর্দারের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন সন্দেশখালীর মহিলারা যাকে কেন্দ্র করে গত দুদিন ধরে উত্তপ্ত জেলিয়াখালী এলাকা অগ্নিগর্ভ পরিস্থিতি শিবুর তিনটি পোলট্রি ফার্ম এবং বাগান বাড়িতেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা বিরোধীদের উস্কানিতেই সন্দেশখালীতে এমন ঘটনা ঘটেছে বলে দাবি তৃণমূলের পাশাপাশি শাসক দলের তরফে আরও দাবি করা হচ্ছে দুদিন পর সন্দেশখালী নিয়ে কোনো ইস্যুই থাকবে না বৃহস্পতিবার বিধানসভার বাজেট পেশের পরের দিন শুক্রবার সাংবাদিক বৈঠক করে বাংলা শাসক দল সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এবং রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য ও বীরবাহ হাঁসদা সেখানেই সন্দেশখালী ইস্যুতে বলতে গিয়ে কুনাল বলেন কিছু মানুষের কিছুক্ষণের জন্য হয়তো কোনো ক্ষোভ ছিল কোনো ব্যক্তি গলত থাকতে পারে কোনো এক ব্যক্তির সঙ্গে অন্য কোনো একজনের সমস্যা হতে পারে এরপরই কুনাল বলেন সেই সমস্যার জন্য কংগ্রেস সিপিএম বিজেপি এবং আরেকটা দল মানুষকে উস্কে দিয়ে সাময়িক গণ্ডগোলের চেষ্টা করছে প্রোচনা দিচ্ছে সংযত ছিল তৃণমূল এবং পুলিশ দুদিন বাদে দেখা যাবে এই সমস্যা আর নেই বুধবার থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীতে সেদিন রাতে সন্দেশকালী দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবু হাজরার একটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা বুধবারের পর বৃহস্পতিবার শাহজাহানদের গ্রেপ্তারি দাবিতে পথে নেমেছিলেন মহিলারা শুক্রবারও একই ছবি দেখা যায় সন্দেশখালী জেলিয়াখালী এলাকায় শাহজাহান সিবুদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু একেবারে গ্রামবাসীরা বিস্ফোরক অভিযোগ করছেন গ্রামে অত্যাচার চালান তারা জোর খাটিয়ে গ্রামবাসীদের দিয়ে নানা কাজ করিয়ে নেন ইচ্ছার বিরুদ্ধে জমির জবতদখল থেকে শুরু করে একাধিক অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে এসেছে শুক্রবার সকাল থেকে একই দাবিতে কাটারি দা বাঁশ লাঠি হাতে নেমে পড়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যে বেশিরভাগই মহিলা এমনকি শুক্রবারও জেলিয়াখালী এলাকার শিবুর তিনটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছেন তারা বৃহস্পতিবার ঘটনার পর সন্দেশখালীতে দুপক্ষের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দুটি এফআইআরও দায়ের করা হয়েছে গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চালাতে গিয়ে শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি সেদিন শাহজাহানের অনুগামীদের হাতে ইডি আধিকারিকদের মার খেতে হয়েছিল সেই থেকে শাহজাহান নিখোঁজ বারবার তাকে হাজিরা দেওয়ার জন্য নোটিশও পাঠিয়েও লাভ হয়নি পাল্টা গ্রেপ্তারি এড়াতে আড়ালে থেকে আদালতে আবেদন করেছেন শাহজাহান ইডি খুঁজছে তাকে সেই নিয়ে কুনাল শুক্রবার বলেন বিজেপি যা তাড়াহুড়ো করছে তাতে ইডি না আবার শাহজাহানকে খুঁজতে তাজমহল চলে যায় তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি সন্দেশখালী এলাকা কিন্তু আজ আবারও অগ্নিগর্ভ পরিস্থিতি শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে আজও কিন্তু তোলপাড় সন্দেশখালী তারপরেও কিন্তু অধরা শেখ শাহজাহান ডেরায় লুকিয়ে আছেন শেখ শাহজাহান শুধু শেখ শাহজাহান নয় শেখ শাহজাহান ছাড়াও তার সাঙ্গ পাঙ্গ তার মধ্যে শিবু হাজরা উত্তম সর্দারের গ্রেপ্তারির দাবিতে তোলপাড় চলছে সন্দেশখালি এলাকায় গত দুদিনের পর আজ আবারও মহিলারা লাঠি দা কাটারি একেবারে বাঁশ ছটা হাতে পথে নেমে পড়েছেন পুলিশ কিন্তু পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেয়ে যাচ্ছে এমনই কিন্তু খবর উঠে আসছে আর ঠিক সেই মুহূর্তেই কিন্তু অবশেষে শাহজাহানকে নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতৃত্ব তৃণমূল হাই কমান্ড কুণাল ঘোষ অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অবস্থান স্পষ্ট করে দিল শেখ শাহজাহানকে নিয়ে সন্দেশখালী নিয়ে তৃণমূল কংগ্রেস সন্দেশখালীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে দুদিন পর আর তা থাকবে না কিছু মানুষের হয়তো কিছু ক্ষোভ সাময়িক ক্ষোভ আছে সমস্যা হয়তো ব্যক্তিগত কোনো কারণে কোনো মানুষের থাকতে পারে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে তবে এখানে উস্কানি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে শাহজাহানের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস এবং আরও একটি রাজনৈতিক দল এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ অর্থাৎ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে যে তোলপাড় চলছে সন্দেশখানিতে সেই তোলপাড় কে ষড়যন্ত্র হিসাবে দেখছে তৃণমূল কংগ্রেস এবং এই ক্ষোভ আর দুদিন পর থাকবে না এমনই কিন্তু দাবি করলেন এবং শাহজাহানকে খুঁজতে যেন ইডি তাজমহলে না চলে যায় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ আগামী দিনে কি হতে চলেছে শাহজাহান কবে ধরা পড়েন গ্রামের মানুষরা গ্রামের মহিলারা যে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছেন তারপর কতদিন ঢাকা দিয়ে থাকতে পারেন শেখ শাহজাহান নাকি গোপন ডেরা থেকে গ্রামের মহিলারাই কেড়ে বের করবেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য করবেন শেখ শাহজাহানকে কি পরিস্থিতি হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের